এই যে ভারতের এই যে ব্রিটিশ পিরিয়ডের ভারত প্রক্রিয়াতে ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিল বা যারা যাচ্ছিল এই শ্রেণীটা সম্পর্কে বিশেষ করে ওই যে যারা নেতৃত্ব দিচ্ছিল মানে সেটা কংগ্রেসের হয়ে হোক বা লীগের হয়ে হোক এদের চরিত্র বিশ্লেষণটা একটু করতে চাইছিলেন আপনি আমিও খুব চাচ্ছি যদি যে এই ভারত স্বাধীনতা বা সাধারণ মানুষের জন্য এরা আসলে কোন ধরনের রাজনীতিটা করেছে একটু গান্ধীর থেকে একটা একটা করে আমার পুরো বক্তব্যই কিন্তু তাই যে এই নেতৃত্ব কি হয়েছে কি চাইছে কি করছে পুরোটা স্টোরি কিন্তু তাই মানে একটু স্পেসিফিক করে যদি ধরেন একটা একটা চরিত্র নিয়ে এই বলি যে আছে গান্ধী মানে তার ভূমিকাটা কি মানে এই ব্রিটিশ গান্ধী ভারতে ব্রিটিশ বিরোধী রাজনীতিকে একটা অন্য খাতে প্রবাহিত করলো এবং সে সাউথ আফ্রিকার অভিজ্ঞতা নিয়ে এসে সে মোটামুটি প্রথম ব্রিটিশদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে আসলো এবং সেটা কিন্তু হয়েছিল কিন্তু তার এই শান্তিপূর্ণ রাজনীতি অহিংস রাজনীতি সহযোগিতামূলক রাজনীতি এই খাতে সে ভারতের জনগণকে যারা কংগ্রেস দ্বারা প্রভাবিত গান্ধীর দ্বারা প্রভাবিত তাদেরকে সে নিয়ে গেল ভারতের র্যাডিক্যাল ফোর্স তখনও কিন্তু তৈরি হয় নাই কিন্তু সোভিয়েট বিপ্লবের পরে এক ধরনের র্যাডিক্যাল আইডিয়াস আর ওইদিকে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের আইডিয়াসগুলা একটা র্যাডিক্যাল শ্রেণী কিন্তু র্যাডিক্যাল গ্রুপ কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছিল 1905-এর বঙ্গভঙ্গের পরে স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে প্রথম সহিংস আন্দোলন তীব্র আকারে আসলো 1857 ছিল সবচেয়ে বড় তারপরে এই আন্দোলনগুলি সহিংস হতে শুরু করলো আরও 117টা কৃষক বিদ্রোহ হয়েছে সারা ভারতে ওই সময়ের মধ্যে কিন্তু কৃষক বিদ্রোহ সবসময় মনে করা হয়েছে এর কোনো সিগনিফিকেন্স নাই লোকালাইজড এটাকে দমন করা যায় এটাকে দমন করলে আর কিছু থাকে না যে সারা দেশে আগুন ছড়ায় পড়বে কারণ বড় ধরনের লিডারশিপ বা সংগঠন কৃষক বিদ্রোহে থাকে না তো ফলে এই শ্রেণীটা যেটা মধ্যবিত্ত শ্রেণী যারা আর চাকরি বাকরি পাচ্ছিল না হতাশাগ্রস্ত হচ্ছিল এবং যারা ভবিষ্যতের রাজনীতিতে তাদের সম্ভাবনাও দেখতে পাচ্ছিল না তারা এক ধরনের সন্ত্রাসবাদী রাজনীতিতে তাদের উৎসব তারা ইন্সপিরেশনটা পেল আয়ারল্যান্ডের স্বাধীনতা ডিভালেরার ওই সংগ্রাম থেকে এরপরে তো সোভিয়েট বিপ্লব থেকে আর কি কিন্তু ব্রিটিশ এই দুটাকেই খুব সুন্দরভাবে দমন করতে পেরেছিল এবং ইন্টারেস্টিং দমন কিন্তু পুরোপুরি ব্রিটিশ সহিংস পদ্ধতিতে করছে তা না এর ভিতর থেকেই তারা সহযোগী শক্তি তৈরি করে ফেলছে অর্থাৎ আমরা যাকে ফিফথ কলাম বলি ভিতর থেকে যারা বিশ্বের ঘাতকতা করে এই শ্রেণীতে এই গ্রুপ তারা তৈরি করে ফেলছে ফলে তাদের এইসব দমন করতে খুব একটা অসুবিধা হয় নাই ভিতর থেকে যারা বিট্রে করছে গ্রুপকে ব্রিটিশের ইনফরমার হিসেবে কাজ করেছে এবং ব্রিটিশ আসলে ইনফরমারদের আবার ঢুকাই দিত এইসব আন্দোলনের মধ্যে আর কি ফলে এইসব নানাভাবে ব্রিটিশ এইসব আন্দোলনকে থামাই দিতে পারল আর এমনি তো অত্যাচার জেল ফাঁসি এগুলো তো ছিলই ফলে এটা খুব বেশি দূরে আর এই অঞ্চলের মানুষ সন্ত্রাসবাদের প্রতি মধ্যবিত্ত শ্রেণীর কিছু যুবক শিক্ষিত যুবক এর বাইরে খুব বেশি আগ্রহী হচ্ছিল না আর সন্ত্রাসবাদের একটা বড় দুর্বলতা ছিল মুসলমানদের সাথে ঐক্য করতে পারে নাই ফলে মুসলমানদের অংশগ্রহণ তারা এনশিওর করতে পারে নাই ফলে একটা অংশ সন্ত্রাসবাদী পদ্ধতিতে স্বাধীনতা চাচ্ছে একটা বড় অংশকে বাদ দিয়ে ফলে এটা খুব একটা সাকসেসফুল হওয়ার সুযোগ ছিল না একমাত্র নেতাজি সুভাষ বোস যিনি এই জিনিসগুলি বুঝতে পেরে যিনি এই পদ্ধতিতে এগিয়েছিলেন এবং অনেক দূরে গিয়েছিলেন তার আজাদ হিন্দ বাহিনীতে হিন্দু মুসলমান ইকুয়ালি পার্টিসিপেট করেছে অত্যন্ত নন কমিউনাল একটা আর্মি সে তৈরি করেছিল কিন্তু তার ভাগ্য তো নির্ভরশীল ছিল আন্তর্জাতিক ভাগ্যের উপরে যেহেতু আনফর্চুনেটলি ইংরেজের বিরুদ্ধে লড়াই ভারতের ফলে তাকে হিটলারের সাথে সহযোগিতায় হিটলারের সমর্থন নিতে হয়েছে ফলে হিটলারের পরাজয়ের সাথে সাথে তার পরাজিত হতে হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ না মানা না গেল এটার কোনো ফিউচার আসলে ছিল না কারণ একদিকে কংগ্রেসের এত বড় প্রভাব ভারতবর্ষের মধ্যে অন্যদিকে ফ্যাসিস্ট বাহিনীর সহযোগী বাহিনী হিসেবে আন্তর্জাতিক আক্রমণটা এরপরে ভারতে হতো ওনার
নেতাজির বাহিনীর উপরে হতো, নেতাজির উপরে হতো, ফলে হিস্টোরিক্যালি তার কিন্তু তার ফিউচার ছিল না। যদি হিটলার জিততো তাহলে হয়তো তার মোটামুটি ভারতের ক্ষমতা দখল করার নেওয়ার সম্ভাবনা তৈরি হতো। ফলে এরা সবসময় বড় সড় রকমের থ্রেট কিন্তু ব্রিটিশ পাওয়ারের জন্য ছিল না আর কি। আর কংগ্রেসের এত বড় প্রেজেন্স, গান্ধীর এত বড় ভাবমূর্তি, এইগুলোকে মোকাবেলা করে এইসব লড়াইয়ের সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট ছিল। ভারত এত বড় দেশ, এত জাতি, এত বর্ণ, এত ভাষা, হয়তো কোনো একটা প্রদেশে এগুলি সম্ভব হতো, হয়তো বাংলা প্রদেশে হয়তো সম্ভব হতো। এত বড় জাতি, এত বড় ইয়ে, এক জাতি হিসেবে চালাইল কেন? এইটা তো মানে ভারতবর্ষ যে এক জাতি, এটা একটা পলিটিক্যাল স্লোগান, আসলে তো এক জাতি না। ফলে একটা স্বপ্ন, আমাদের সোনার বাংলার স্বপ্নের মতো, মহান ভারত ইত্যাদি, ভারত মাতা, ভারত মাতার যে কত রূপ বিভিন্ন প্রদেশে বিভিন্ন অঞ্চলে সেটা কিন্তু আমরা জানি না, জানার চেষ্টাও করি না। কিন্তু ভারত মাতার যে একটা ইমেজ, এটাকে বলে ইউনিফাইং ইমেজ, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য এই উপরের দিকের নেতৃত্ব যেই ধরনের রূপকল্প তৈরি করে, এতে করে লোকে বিশ্বাস করতে শুরু করে। এবং এই এটাকেই আমরা বলি যে হেজেমনি, হেজেমনি যেটাকে বলি আমরা, যে একটা কনসেন্ট, জনগণের একটা কনসেন্ট নেওয়া, এই কনসেন্টটা তারা এই সব ইমেজ দিয়ে আদায় করতে সক্ষম হয়েছিল। এবং এটাই ছিল ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করার একটা মূল স্লোগান। লাগলো, বিরাট অঞ্চল তো ভারত মাতার স্লোগানের পিছনেই তো দাঁড়াইলো। সেখানে কি অনেক বহু জাতির গোষ্ঠী একসাথে ছিল না? সেখান থেকে শুধু মুসলিম সংশ্লিষ্টরাই বের হয়ে গেল? ওখানে তো অন্য অন্য ধর্মের লোক ছিল, ওখানে কতগুলি আঞ্চলিক সমস্যা ছিল। যেমন শিখরা বহুদিন লাগছে তাদেরকে এই ব্যাপারটা, ইন্ডিয়ান ইউনিটিটা মেনে নিতে। এরকম ছোটো ছোটো আঞ্চলিক বিদ্রোহ, আঞ্চলিক ক্ষোভ, এটা অনেক হয়েছে। আর মুসলমানরা তো বেরিয়ে আসলো, মুসলমানরা, হ্যাঁ, কারণ এরা তো একটা ই পেলো, দেশ পেলো, মানে জিন্নার নেতৃত্বে তো একটা দেশ পেয়ে গেলো, ফলে এদের বেরিয়ে আসার সুবিধা ছিল। কিন্তু পাঞ্জাবিদের তো কোনো দেশ দেওয়া হয় নাই, কোনো শিখ ল্যান্ড দেওয়া হয় নাই, ফলে তাদের লড়াই করে, ভারতের মধ্যে থেকে লড়াই করে নিতে হইতো সেটা। তো সেটা ওদের পক্ষে করার চেষ্টা করছে বহুদিন, অমৃত এই স্বর্ণ মন্দিরের আক্রমণ পর্যন্ত, ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত এই চেষ্টা তো চলছে। এরপরে আর সেই চেষ্টা থেমে নেয়। এখনও বিভিন্ন আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে নানা ধরনের এই ধরনের প্রতিরোধ, এই ধরনের ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা, সেগুলো আমরা দেখি, কিন্তু মূল ভারতকে এটা অ্যাফেক্ট করছে না। আর ভারত যত দিন যাচ্ছে রাষ্ট্রশক্তি অত বৃদ্ধি পাচ্ছে, এবং সেই শক্তি প্রয়োগ করা হচ্ছে এইসব বিদ্রোহের উপরে। কাশ্মীরে যেই পরিমাণ সৈন্য, যেই পরিমাণ অস্ত্রশস্ত্র সমাবেশ ঘটানো হয়েছে, যেই পরিমাণে দমন নীতি চালানো হচ্ছে, কাশ্মীরা বহু বছর লড়াই করতে পারে, কিন্তু কোনো ভবিষ্যৎ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো ফলে ভারত রাষ্ট্রটা তো একটা দানবীয় রাষ্ট্র হিসেবে ইমার্জ করতে শুরু করলো আর কি। দেশ পাইছি, পরিচয় পাইছি, আমার একটা পরিচয় তৈরি হয়েছে সারা পৃথিবীতে, আমার ইউনাইটেড নেশনসে একটা সিট হয়েছে, আমি বিশ্ব বিভিন্ন ফোরামে আমি কথা বলতে পারি, এটা হয়েছে, এগুলি হয়েছে, মানে সিম্বলিক অনেক ক্ষমতা শক্তি বেড়েছে। কিন্তু কন্টেন্ট যেটাকে আমরা বলি, জনগণের জন্য কি হয়েছে, জনগণের জন্য তেমন কিছু হয় না। হ্যাঁ, তারপরেও হয়েছে, বহু লোকের চাকরি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, ইলেকট্রিসিটি আসতেছে, এগুলিও হচ্ছে। কিন্তু মূল যে উন্নয়ন আমরা যেটাকে বলি, অর্থাৎ মানুষের বিকাশ যেটাকে বলি, এই বিকাশটার জন্য বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে দিয়ে প্রচুর প্রচুর প্রতিযোগিতা তৈরি হচ্ছে, মানে যা রিসোর্স আছে সেটার উপরে ভাগ বসানোর জন্য জনসংখ্যা বিপুল, এবং সেটা সবসময় বাড়ছে সেই চাপটা, এবং এই চাপ মোকাবেলা করা যাচ্ছে না। এবং এই চাপ মোকাবেলার জন্য যে যেই পথে আগালে তারা তার নিজেদের সমস্যার সমাধান করতে পারবে, মানুষ সেই পথে আগানো শুরু করছে, এবং দুর্নীতি তার মধ্যে একটা অন্যতম প্রশস্ত পথ, যার মধ্যে দিয়ে মানুষ তার ভাগ্য উন্নয়নের চেষ্টা করছে। ফলে এগুলি তো তাদের হাতের বাইরে চলে গেছে, কারণ তারাও নিজেদের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় নীতিতে তারা এই দিকটা খুব ভালোভাবে মনোযোগ দেয় নাই,
দিতে পারে না অথবা শ্রেণীগত সীমাবদ্ধতা ছিল, ফলে এখানে তাদের কোনো সমাধানের কোনো পথ ছিল না। বেসিক্যালি তারা জাতীয় নেতৃত্ব কী করে, তারা ক্ষমতায় যেতে চায়, একটা রাষ্ট্র চায় যেখানে তারা ক্ষমতায় থাকবে। পাওয়ার, ক্ষমতা দিয়ে হচ্ছে মূল লক্ষ্য হয় জাতীয়তাবাদের, যে আমরা আমাদের মানুষকে, আমাদের জনগণ গোষ্ঠীকে, আমাদের ভূমির উপরে আমাদের অধিকার থাকবে, আমাদের জনগোষ্ঠীর উপরে আমাদের একটা এক ধরনের রাজনৈতিক প্রভাব প্রাধান্য ইত্যাদি থাকবে। সেগুলি হয়েছে, মানুষ ভোট দিচ্ছে তাদের সবাই, এবং এইটা ভোটও পাচ্ছে তারা। গান্ধীকে তুমি বাদ দিতে পারো, মানে গান্ধী অনেক দিন যাবৎ এই রাজনীতির মধ্যেই ছিল না, এবং তার রাজনীতি পুরোপুরি কংগ্রেসের সাথে আর মিল ছিল না। এই অহিংস রাজনীতি, সে রাষ্ট্র বিশ্বাস করতো না, গান্ধী হচ্ছেন অ্যানার্কিস্ট, সে তো রাষ্ট্রেই বিশ্বাস করতো না। তার রাষ্ট্র বিশ্বাস না করলে কংগ্রেস তার সাথে কীভাবে রাজনীতি করে, এবং সেটা বুঝেই সে এর থেকে সরে গেল। কারণ গান্ধী রাষ্ট্র, আধুনিকতা, শিল্প, হ্যাঁ, তখন সে ভাবছিল যে তার মতো করে একটা দেশ সে তৈরি করতে পারবে। সে প্রাচীন ভারতের ওই সমাজ যেখানে গ্রাম সমাজ, তারপরে এখন মডার্ন ইউরোপের শিল্প এরা পছন্দ করতো না, শিল্প একটা ডেভিল শয়তান, তারপরে সে এইসব ইনস্টিটিউশন পছন্দ করতো না, তো ফলে সে আস্তে আস্তে ছুটে গেল। এবং সে রাষ্ট্রেই বিশ্বাস করতো না, যে রাষ্ট্রই হচ্ছে সকল দুঃখ এবং কষ্টের মূলে রাষ্ট্র, এবং সেই জন্যে রাষ্ট্র আরেকটা এই রাষ্ট্রটাই থাকবে এটা তো তাদের তার ব্যাপার না। সারা পৃথিবী হিন্দু হোক না হোক, এটা তো মোদীর কথা না, ভারতের লোকজন হিন্দু হলেই হয়, হিন্দুত্ব করলেই হয়, ফলে গোলটা থাকে লিমিটেড। কিন্তু এটা যদি মডেল হয়ে যেতে পারে তাহলে তার স্কোপ আলাদা, সেটা তো ইতিহাসে বোঝা যাবে না, না ঘটা পর্যন্ত। জিন্নাকে তো বলা হইতো যে সে একমাত্র ব্যক্তি প্রতিশোধ নিতে এই পাকিস্তানের মানে স্বপ্ন দেখাইছে, একটা দেশের প্রধান হইতে, সে কংগ্রেসে থাকলে বা না না, জিন্নার সম্বন্ধে, জিন্নার সম্বন্ধে অনেক অপপ্রচার আছে আসলে। এখন জিন্নার সম্বন্ধে যেসব রিসার্চ হচ্ছে সেখানে তার তাকে অনেক ভালোভাবে দেখার চেষ্টা করা হচ্ছে। জিন্না পার্সোনালি, সে মুসলমানদের নেতা, হি ওয়াজ ভেরি সেকুলার, মানে যা যা করলে সেকুলার বলা হয় তার সবই সে করতো, নামাজ পড়তো না। একটা মুসলমানদের নেতা সে নামাজ পড়ে না, রোজা রাখে না, যা করলে হারাম, সেই হারাম জিনিস চর্চা করে যাচ্ছে সে, তো ফলে সে বিয়ে করলো একটা অন্য সম্প্রদায়ের একটা বাচ্চা মেয়েকে, ফলে যা যা করলে এগুলি মুসলমান থাকা যায় না সেগুলি সে কিন্তু করছে, কিন্তু নেতৃত্ব দিচ্ছে কিন্তু মুসলমানদের। জিন্না ওই যে বললাম যে ট্রেনিং তো লয়ারের, জিন্না শেষ পর্যন্ত কিন্তু থাকার চেষ্টা করছে, এবং চোদ্দো দফা দেওয়ার, যদি চোদ্দো দফাটাও মেনে নেওয়া হতো তাহলেও কিন্তু পলিটিক্স অন্যরকম হতো। জিন্না তো কংগ্রেস এবং মুসলিম লীগ দুইটার সদস্য ছিল বহুদিন, কিন্তু একসময় দেখলো যে না, মুসলমানদের কোনো দাবি দাওয়াই এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। ফাইনালি যখন ঠিক হলো দেশ ভাগ হবে, তখন জিন্না বলল যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আগে হয়ে নেওয়া উচিত, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমাদের সংখ্যা কী হবে। নেহরু বলল না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কী হবে না হবে এই আলোচনা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 47 স্বাধীন হওয়ার পরে করবে, আমরা আগে সেই আলোচনা করতে পারি না। তখন জিন্না বুঝে গেল যে এই দাবি দেওয়াগুলি হয়তো মানা হবে না, ভয় পেল, তখন সে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিল আর কি, যে আর আর পারা যাবে না, অথবা আর সে কোনো আশা দেখছে না। কিন্তু আজাদ তো নাকি সংবাদ সম্মেলন করে এই ব্যাখ্যা দিয়েছে যে এটা সে ভুলবশত নেহরু সংবাদ সম্মেলন করে এই সমস্ত কথা বলছে। আজাদের যেই অংশটা লেখার প্রকাশিত তখন হয় নাই, যেটা নাকি কিছুদিন আগে প্রকাশিত হলো, ওখানে কিন্তু নেহরু সম্বন্ধে খুব সাংঘাতিক ক্রিটিসিজম আছে। এই পিরিয়ডটা সম্বন্ধে সে কিন্তু চুপ ছিল, এবং সে যে লেখা রেখে গেছিল যে 20 বছর আগে খোলা, মৃত্যুর 20 বছর পরে খোলা হবে, সেই লেখাটা কিন্তু জওহরলাল নেহরু সম্বন্ধে, কংগ্রেসের টপ লিডারদের সম্বন্ধে অনেক সমালোচনা আছে। কিন্তু আজাদ একটু আদর্শবাদী লোক ছিল, তার ধারণা ছিল আচ্ছা যা হওয়ার হয়েছে হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু জিন্না তো উকিল মানুষ, সে তো এটাতে বিশ্বাস করে না, ফলে সে তার কেস নিয়ে সে লড়াই করতেই থাকলো আর কি। আর ব্যাপক সমর্থন তো 46 পরে এই যে কয়েকটা অঞ্চল নিয়ে পাকিস্তান হলো সেখানে সে ব্যাপক সমর্থন পেল, সেটাকে সে পুঁজি করে সে আগাইতে শুরু করলো। ফলে আজাদ একটা এক ধরনের ব্যক্তিত্ব যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা যাবে, রাষ্ট্র ক্ষমতায় পার্টি, এইটার সে খুব একটা সিরিয়াসলি
ব্যাপারটা নিত না, তো ফলে তার ওই অ্যাম্বিশন ছিল না। প্লাস সে কংগ্রেসের প্রতি তার একটা মোটামুটি যাকে বলে এক ধরনের ই ছিল যে কংগ্রেস শেষ পর্যন্ত হয়তো কিছু একটা ভালো কিছু করবে, তো সে তো সে দেখে যেতে পারে নাই। সে মন্ত্রী টন্ত্রী হয়েছে কিন্তু এর চেয়ে বেশি তো সে কিছু দেখে যেতে পারে নাই আর কি, এবং ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হয়েছে। কিন্তু এই যে জিন্না যে কমিউনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা জনগোষ্ঠীকে, কমিউনাল ল্যাঙ্গুয়েজ মানে একটা কমিউনিটির ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাকে আমরা কমিউনাল ল্যাঙ্গুয়েজ বলতেছি, একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা সেটাই তো হবে, মানে সেই ল্যাঙ্গুয়েজটাকে তো বলা হচ্ছে কমিউনাল। কমিউনাল তো আমাদের দেশে খারাপ অর্থ, পৃথিবীর কোথাও কিন্তু কমিউনাল বলতে আমরা যা বোঝাই সেটা বোঝে না, অর্থাৎ তুমি কমিউনিটির ল্যাঙ্গুয়েজ বলছো, তুমি একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছো, এবং পৃথিবীর বহু দেশে তো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার সুযোগ আছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে, রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু এখানে যেহেতু একটা পলিটিক্যাল তীব্র পলিটিক্যাল ডিসকোর্সের পার্ট হয়ে গেল, ফলে জিন্না যা করছে, মুসলিম লীগ যা করছে সবই কমিউনাল। কিন্তু অন্যদিকে মুসলিম লীগের যে দাবি দেওয়া, মানুষের জন্য যে দাবি দেওয়াগুলি তারা করছে, যে নিরাপত্তা চাচ্ছে, সেটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। মানে এটা এইটা এইভাবে হয়তো বা এরকম রূপ নিত না যদি এই দাঙ্গাটাগুলো না হইতো, এত এত মানুষ যদি মারা না যেত, তাহলে হয়তো বা এই কমিউনাল বা এই যে সাম্প্রদায়িক যে তার চাওয়া পাওয়া বা তার যে না না সাম্প্রদায়িক চাওয়া পাওয়া, কিন্তু সাম্প্রদায়িকতা কথাটা কিন্তু আগের থেকে আসতেছে, এবং কিন্তু এই তীব্র আকারে আসতো না যদি রায়টা না হইতো, খুনাখুনিটা না হইতো আর কি। এরপর তো এটা কোনো নো রিটার্ন, এর থেকে তো আর ফেরা যাচ্ছে না তখন আর কি। কিন্তু এখন যে ইতিহাস চর্চা হচ্ছে ভারতবর্ষে প্রোগ্রেসিভ হিস্টোরিয়ানরা, সেখানে অনেক বেশি ভিতরকার ছবি বেরিয়ে আসছে, যে কীভাবে হিন্দু মহাসভা, কীভাবে হিন্দু ফান্ডামেন্টালিস্ট লিডারশিপ এই জিনিসটাকে আস্তে আস্তে চাঙা করেছে, এবং এদিকে মানে এরা যত বেশি অস্বীকার করতেছে মুসলমানদের দাবি, মুসলমানরা অত বেশি, মুসলমানরা মানে লিডারশিপ অত বেশি সেন্সিটিভ হচ্ছে, অত বেশি আত্মরক্ষা প্রবণ হয়ে উঠতেছে, ফলে এর কোনো নর্মাল কমিউনিকেশন কিন্তু আর হচ্ছে না তখন আর কি। ফাইনাল যে অফারটা জিন্না দিছিল সেটা যদি মানা হইতো, আচ্ছা ঠিক আছে আমরা মাসখানেক বসে আমরা এই ভাগ বটরাটা কনস্টিটিউশনাল পজিশনটা কী হবে, কনস্টিটিউশনে পার্টিসিপেন্ট কী হবে এটা ঠিক করে ফেলি, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটে না। জিন্নাকে যখন রিফিউজ করা হলো তখন জিন্না বুঝলো যে না, স্বাধীন হয়ে গেলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে তারা ব্রুট মেজরিটি, আমাদের কোনো কথা সেখানে যাবে না, গ্রহণযোগ্য হবে না, যদি না হয় আমাদের কিছু করার নেই, হ্যাঁ আমাদের আর কিছু করার নেই, ফলে দিস ইজ দি টাইম হিট দেম, মানে ব্রিটিশকে হিট করো কিংবা জঙ্গি হয়ে যাও, তাহলে আর ডাইরেক্ট অ্যাকশন বলতে লড়াই করো সেটা তো সে বলে নাই। মানে মূল আহ্বানটা কি ছিল? মূল আহ্বান ছিল তোমরা দেখাও যে আমরা এগুলি চাচ্ছি, আমরা একটা হরতাল কল দেওয়া হয়েছিল। না 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 মারোটা তো মারণীয় এখন রিসার্চ হচ্ছেই, মারোর পিছনে ইন্ধন কাদের কীভাবে শুরু হয়েছিল এটা এখন পর্যন্ত এখন আস্তে আস্তে বেরোচ্ছে আর কি, কিন্তু ব্যাপারটা দাঁড়াইছে মারোর জায়গায় আর কি। কিন্তু ডাইরেক্ট অ্যাকশন বলছে যে ডাইরেক্টলি প্রতিবাদ করো, রাস্তায় নেমে প্রতিবাদ করো যে আমরা এটা মানি না, কিংবা আমরা পাকিস্তান চাই, আমরা পাকিস্তান চাই, আমরা এই কনফেডারেশনের মধ্যে আমরা থাকবো না, তো ওইটাই ডাইরেক্ট অ্যাকশন বলা হয়েছিলো আর কি। কিন্তু এটা সামহাও এমন টার্ন নিল ফলে খুনাখুনিতে চলে গেলো। আর এদিকে তো হিন্দু মহাসভা চাচ্ছে না যে বাংলা ভাগ না হোক, কারণ বাংলা ভাগ হওয়ার তো কোনো কথা ছিল না, যেসব প্রদেশ মেজরিটি হিন্দু সেগুলি ইন্ডিয়াতে যাবে, ভারতে যাবে, যেসব প্রদেশে মেজরিটি মুসলমান সেগুলি পাকিস্তানে আসবে, বাংলায় মেজরিটি মুসলমান, ফলে এটা তো হিন্দু উপরের শ্রেণী যারা তারা তো চাচ্ছে না, তো ফলে এই ধরনের একটা আনকম্প্রোমাইজিং সিচুয়েশন তৈরি হলে যেখানে নিরাপত্তার অভাব বোধ করবে একটা বিরাট অংশ, জনগণের একটা বিরাট অংশ, সেখানে তাদের বাংলা ভাগ করতে হবে, এবং শেষ পর্যন্ত নেহরু বাংলা ভাগের দিকেই গেল, এবং গান্ধী প্রথম দিকে কিন্তু রাজি হয় নাই, তৃতীয় রাষ্ট্রের একটা আলোচনাও তখন শুরু হয়েছিল, থার্ড স্টেট বাংলা একটা আলাদা রাষ্ট্র হবে দুই অঞ্চল। হ্যাঁ না স্টেটস তো ছিল ইস্টার্ন প্রভিন্স, ভারতের মেজরিটি মুসলমান, নর্দার্ন প্রভিন্সের মেজরিটি মুসলমান নিয়ে একটা রাষ্ট্র স্টেটস গঠিত হবে, যেটা পরে আবার মুসলিম লীগ জিন্না কারেক্ট
কারেক্ট করেছিল আর কি। কিন্তু এই যে এটা করলো কেন চিন্না, এরকম দুইটা আলাদা মানে সভরেন দুইটা রাষ্ট্র হোক এটা চিন্তা তখন চায় নাই। কিন্তু থার্ড স্টেট যেটা আবুল হাশিম সরওয়ার্দি এরা প্রপোজ করলো একেবারে ইমিডিয়েটলি বিফোর পার্টিশন, সেটার প্রতি তার যে একটা অনাগ্রহ ছিল সেটা কিন্তু তারা তো মিট করছে, জিন্নাকে মিট করছে, গান্ধীকে মিট করছে, নেহরুকে মিট করছে। তাদের ইমপ্রেশন হচ্ছে জিন্না খুব বেশি আগ্রহ ছিল না তা বলা যাচ্ছে না, কারণ জিন্নার কি এদিকে ইস্ট পাকিস্তান কোথায়, ওয়েস্ট পাকিস্তান কোথায় থাকবে, আচ্ছা ঠিক আছে এরা যদি আলাদা থেকে ভালো করতে পারে করুক, এই ধরনের একটা অ্যাটিচিউড। কিন্তু নেহরু বিশেষ করে প্যাটেল কোনোভাবেই মানে ইনাফ যে ভারত ভাগ করা হয়েছে, মার অঙ্গচ্ছেদ করা হয়েছে এটা যথেষ্ট আর না, ফলে আমরা বাংলাকে আমাদেরকে ভাগ করতে হবে, আবার থার্ড স্টেট করা যাবে না, ভারতের মধ্যে থেকে আরও একটা রাষ্ট্র তৈরি করা সেটা করা যাবে না। এবং হিন্দু লিডারশিপ আলাদা হতে চায় নাই, যদিও শরৎ বসু, সরওয়ার্দি সাহেব, আবুল হাশিম সাহেব এরা প্রচুর দৌড়াদৌড়ি করলো, কিন্তু এত শেষ পর্যায়ে এদের আর কোনো ফিউচার ছিল না আর কি। নেহরু বিশ্বাস করতো, নেহরু বিশ্বাস করতো 50 বছরের মধ্যে পাকিস্তান কলাপস করবে, পাকিস্তান টিকবে না, এই কৃত্রিম রাষ্ট্রটা টিকবে না, ফলে ঠিক আছে টেম্পোরারিলি আমরা এটা মেনে নিলাম আর কি। কিন্তু ইতিহাসের পরিহাস হচ্ছে যে পাকিস্তান শুধু টিকলই না, অনেকখানি শক্তিশালীও হয়ে গেছিল তখন আর কি। আর এগুলি নিয়ে আমি তো বললাম, এগুলি নিয়ে খুব গভীরভাবে চিন্তার স্কোপ তখন নেহরুদের আর নাই, ক্ষমতা ইমিডিয়েটলি ছাড়ো, আমরা আমাদের হাতে ক্ষমতা দাও, তাদের বয়স হয়ে যাচ্ছে। আর জিন্না একটা জিনিস সাপ্রেস করছিল কিন্তু সে তারও কিন্তু তারা ছিল বয়স, তার যক্ষা ছিল, এটা কেউ জানতো না, শুধু সে আর তার ডাক্তার জানতো, ফলে ডিসক্লোজ করা হয়নি। এবং ডাক্তার তাকে বলেছিল যে বছরখানেক বছর দুয়েক সে সার্ভাইভ করতে পারে আর কি। তখন থেকে হি ওয়াজ অলসো ইন এ হারি যে একটা সেটেলমেন্ট না করে দিয়ে গেলে এই সব নেতা এবং জনগণ অসহায় হয়ে যাবে আর কি। তো তখন সেও চাচ্ছিল একটা ডিভিশন হয়ে যাক, কিন্তু বাংলা ডিভিশনটা কিন্তু আর পাঞ্জাব ডিভিশনটা কিন্তু কেউই ফোর্সই করেনি প্রথমে। পাঞ্জাবেরও দেখলো একটা বিপুল সংখ্যক শিখ পাকিস্তানে আটকে যাবে, আর এরা দেখলো যে কলকাতা সহ পুরো বাংলা যদি মুসলমানদের নেতৃত্বে যায় তাদের যেই সংখ্যা তাতে করে রাজনীতিতে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ আর থাকবে না, ক্ষমতায় অংশ যাওয়ার কোনো সুযোগ তারা পাবে না। ফলে শ্যামাপ্রসাদ মোটামুটি নিজে দৌড়াদৌড়ি করে এবং স্ট্রং একটা অবস্থান নিয়ে বাংলা ভাগের পক্ষে জনমত তৈরি করলো, পরে জওহরলাল নেহরু, প্যাটেল এদের সমস্ত সম্মত নিয়ে, ইনফ্যাক্ট গান্ধীও শেষ পর্যন্ত সম্মতি দিয়েছিল বলে জানা যায়, তো আর তো কোনো বাধা নাই। ঠিক আছে স্যার, অনেক আলাপি হইল, 10 মিনিট 10 মিনিটে বলতে চেয়েছিলাম, 1 ঘন্টা পার হয়ে গেছে।